আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হঠাৎ করে আজকে আমাদের প্ল্যান হচ্ছে মুভি দেখতে যাওয়া তো যার কারণে আমরা একবারে রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এবং আমার সাথে ভাগিনা যাচ্ছে কি মুভি দেখতে যাচ্ছ কি মুভি বলো তো তুফান খুব ভয় পাইছি রে ভয় পাইছি সো চলুন তাহলে এবং মুভি দেখার পাশাপাশি আমরা একটু ঘোরাঘুরি করব। তো কোন জায়গায় আমরা মুভি দেখব এবং ঘোরাঘুরি করব সেটার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে সো আমার সাথেই থাকুন চলুন তাহলে যাওয়া যাক ফাইনালি আমরা হচ্ছে বের হয়ে গেছি মুভি দেখার জন্য তো আমি মুভি দেখার পরে সেটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে আপনারা মুভি যদি দেখতে আসেন যেহেতু টাকা খরচ করেই দেখতে আসবেন সেটা হচ্ছে মুভিটা কেমন লাগলো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সেটা শেয়ার করব আর ফ্যামিলিসহ আপনারা মুভিটা দেখতে পারবেন কি না সেটাও আমি আপনাদের জানাবো তো চলুন তাহলে যাওয়া যাক আজকে যেহেতু শুক্রবার ছিল যার কারণে কোনো ধরনের জ্যাম ছাড়াই আমরা যেখানে মুভি দেখব সেই জায়গাটিতে চলে এসেছি সামনে কাউন্টার দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের টিকিটটি কালেক্ট করতে হবে আমি যেহেতু আগে থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম যার কারণে টিকিট নিয়ে আমাদের কোনো ধরনের ভেজাল হবে না সো আমরা এখানে জাস্ট আমাদের ইনফরমেশনটা দেখানোর সাথে সাথেই আমরা আমাদের টিকিটটি হাতে পেয়ে যাব এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন টিকিট পেয়ে গেছি আমরা সো চলুন আমরা হলের দিকে যাই তো আপনারা অলরেডি যারা এই জায়গাটিতে মুভি দেখতে এসেছিলেন তো ঝটপট আমার ভিডিও নিচে কমেন্ট করে রাখুন এই জায়গাটির নামটা কী চলুন আমরা ভেতরের দিকে যাই এক কথায় এই জায়গাটি হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা যার কারণে ম্যাক্সিমাম সময় আমি মুভি দেখতে গেলে এই জায়গাটাই সিলেক্ট করি কারণ ভালো একটা সময় এই জায়গাটিতে উপভোগ করা যায় তো আপনাদের ছোট্ট একটু অভারভিউ আমি দেখিয়ে দিই যে জায়গাটা আসলে দেখতে কেমন আপনারা যারা অলরেডি এসেছেন তাদের তো কোনো কথা নেই তারা হয়তো বা পুরো জায়গাটি ঘুরে ফেলেছেন তো এই জায়গাতে আপনি যদি মুভি দেখতে আসেন সেটা সব সময় ট্রাই করবেন আপনি যে দুইটার সময় যে শোটা হয় বা আড়াইটার সময় এই শোটা আপনি টিকিট কাটার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখন এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন যে গরমের সময় তো এই সময়ে আপনি যদি দুইটার দিকে মুভি দেখেন তাহলে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে পাঁচটার দিকে মুভি শেষ হয়ে যাবে এবং সেই সময়টাতে থাকবে না খুব একটা যার কারণে আপনি এই জায়গাটা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন এবং ঘুরতে পারবেন সাথে করে আপনার যদি ফ্যামিলি থাকে বা আপনার কাছের মানুষ থাকে তাহলে তার কোনো কথাই নেই সো আমি হচ্ছে টিকিট কেটেছিলাম যে আমি যে শোটা টিকিট পেয়েছি সেটা হচ্ছে চারটার যেহেতু যার কারণে হচ্ছে দুইটার শো ছিল না তো কিছু করারই ছিল না তো ম্যাক্সিমাম সময়ে আমি হচ্ছে দুইটার যে শোটা সেটাই টিকিট কাটার চেষ্টা করে থাকি তো আমি আপনাদের কিছুটা অভারভিউ দেখাই কারণ হচ্ছে যে যেহেতু আমরা চারটার দিক মুভি দেখব সো বের হতে হতে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে আপনাদের বেশি কিছু আপনাদের দেখাতে পারবো না তো ভিতর পাশে হচ্ছে আরেকটু যদি আপনি যান যেমনটি দেখতে পাচ্ছেন ভিতরের দিকে আরও সুন্দর একটা জায়গা আছে যেখানে একটা ছোট ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট টাইপের আছে তো সেই জায়গাটা আরও সুন্দর আমি হচ্ছে মুভি দেখার পরে আপনাদের ভিতরে সেদিকে নিয়ে যাব তো আমাদের যেহেতু এই সময় মুভি অবশ্য টাইম হয়ে গেছে তো চলুন আগে মুভিটা দেখে আসি এখন আমি একবারে হলের সামনে আছি সো আপনি যদি কোনো ধরনের ফুড নিতে চান তাহলে এখান থেকে প্রথমে আপনাকে পেমেন্ট করে নিতে হবে তারা আপনাকে ছোট্ট একটা কাগজ দেবে যার যে কাগজটা পরবর্তীতে অপোজিটে যেটা সে মানুষগুলো ভিড় দেখতে পাচ্ছেন আপনি সেখান থেকে সেই কাগজটি দিয়ে তাদের কাছ থেকে আপনাদের ফুডস যেটা নিজে আপনি সেটা কালেক্ট করতে হবে তো আমরা আমাদের ফুড কালেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন সামনে আরেকটি মাল্টিপারপাস হল এটাতে কখনো আমি মুভি দেখিনি আপনার যদি দেখে থাকেন সেটাও কমেন্ট করে জানা জানাবেন আমাকে তো এটা হচ্ছে একবারে ভিতরের হলের পরিবেশ আপনি যেমনটি বাসায় যদি মুভি দেখেন রাত্রে সেরকম একটা ফিল পাবেন এবং মুভিতে যেহেতু লাইট ভালো পরিমাণে ছিল অন্ধকার ছিল যার কারণে মুভি স্পষ্ট ভালোভাবে আমরা মজা করেছি এবং দেখতে পেরেছি এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এই সে জায়গাটি যেটা হচ্ছে আপনি ভিতরের দিকে যে যদি আসেন তাহলে এরকম একটা সুন্দর জায়গা দেখতে পাবেন তো অলরেডি যেহেতু আমাদের মুভি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে অন্ধকার কেমন লাগছে আমি যে মুহূর্তে ভিডিও করছি ভালোই অন্ধকার কিন্তু আমার ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আসলে আমি সেটা সঠিক বলতে পারছি না আপনাদেরকে তো চলুন আমরা সামনের দিকে যাই সামনের দিক থেকে যখন আপনি দেখবেন আর কি যেখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট বা ক্যাফেটেরিয়া আছে সেখান থেকে ভিডিও আরও অসাধারণ আমি যদি দিনের বেলা আপনাদের দেখাতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো তো ব্যাপার না আমি যদি অন্য সময় আসি এখানে আসলে এর পরের বারে আমি আপনাদের আরও সুন্দরভাবে ভিউটা নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যেহেতু বিভিন্ন ধরনের কফি ছাড়াও সফট ড্রিঙ্কস পাওয়া যায় সো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে সেটা এনজয় করতে পারবেন আর জায়গাটা হচ্ছে খুবই অসাধারণ একটা জায়গা যারা আসলে এই জায়গা থেকে ঘুরেছেন তারাই বুঝতে পারবেন আর কি এই জায়গাটা দিয়ে আমি যেটা বলছিলাম যে এখানে আসলে আপনি মনে হবে যে বাইরে কোনো কান্ট্রিতে আপনি চলে এসেছেন এমনটি আপনার লাগবে যেটা আমার লাগে সো যার কারণে আমার জায়গাটা অনেক পছন্দের একটা জায়গা ফাইনালি আমাদের মুভি দেখা শেষ তো মুভি দেখার শেষে আমরা হচ্ছে জাদুঘরের পিছনে যে রেস্টুরেন্টটি আছে সেখানে আসছি তো এই রেস্টুরেন্টটা এবং এই যে জায়গাটা অনেক সুন্দর আই হোপ যে আপনারা যদি এখানে মুভি দেখতে আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন তো এখন আপনাদের বলি আমি আমরা মুভি দেখার পর যে রিভিউটা সেই রিভিউটা দিব আমার যেহেতু বোন ছিল উনি আজকে হোস্ট আমাদের মুভি দেখার তো ওনার কাছেই প্রথমে আমরা রিভিউটা নিব ওনার মুভি কেমন লাগছে হ্যাঁ আপু কেমন লাগছে আজকে মুভি বলেন মুভিটা ভালোই ছিল এর থেকে একটু ভালো আশা করছিলাম সবার মুখে ভালো ভালো অনেক প্রশংসা শুনেছিলাম বাচ্চ কারণ কেন ঠিক এখানেই একই সিনেমা হলে আমি প্রিয়তমা মুভিটা দেখেছি দুইটার সাথে যদি আমি কম্বাইন করি সেটা ওয়াও আর আমি অ্যাকশন মুভি কমপ্লিট সুন্দর যার কারণে কি আপনাকে এই তুফান মুভি ভাল লাগে না আচ্ছা আপনার কি দেখে মনে হয়েছে আপনি যেহেতু মুভি প্রচুর দেখেন সেটা হচ্ছে তামিল ছাড়াও মালালাম আর যা মুভি আছে সব ইন্ডাস্ট্রি মুভি দেখেন আপনার কি মনে হয়েছে এই মুভিটা কি কপি যে অন্য কোনো হিন্দি সিনেমা অবশ্যই তামিল মুভি থেকে কিছু কিছু অংশ এখানে এনে এনে মনে হয় জড়ো লাগিয়েছি আমার কাছে সেটাই মনে হয়েছে অ্যাট লিস্ট আচ্ছা ঠিক আছে আপনারা বুঝতে পারলেন আমার হচ্ছে আপু উনি হচ্ছে সব টাইপের মুভি দেখে তো এই মুভি দেখে ওনার মনে হয়েছে যে মুভিটা হচ্ছে অন্যান্য যে তামিল ইন্ডাস্ট্রি বা হিন্দি মুভিগুলো সেটার হচ্ছে কপি করছে তো আমিও দেখে প্রথম যতটুকু দেখছি দেখে আমার মনে হয়েছে যে মুভিটা কপি করছে আর কি অনেকগুলো সিন দেখেই মনে হয়েছে যে এটা কোন একটা তামিল মুভির একবারে ডুপ্লিকেট করছে সেইম টাইপেরই তো আমি অবশ্যই মুভির যদি পাই এই মুভিটা এই যে তামিল মুভিটা সেটা আপনাকে কমেন্টে সাজেস্ট করে দিব কমেন্ট করে দিব অ্যার বলো এখন

কপি কি কি মনে হয়েছে আর কি ইন্ডিয়ান কোন কোন মুভির সাথে তুমি কপি মনে হয়েছে তোমার এই যে एनिमल মুভিটার প্রথম প্রথমের যে যে কানের অ্যাকশনটা মানে এটা পুরোটাই তো কপি যেটা কপি হোক সমস্যা নাই ভাই তুমি কিন্তু ভালো করছে কি সাকিব খান যেভাবে তার কপি করে ওই অভিনয়টা করছে এটাও ভালো হয়েছে আর কোন কোন মুভির সাথে কপি পাইছো তুমি যে কোন কোন মুভি ছিল এখানে এখানে প্রায় দুইটা বা তিনটা মুভির সাথে মানে জোরা জোরা লাগাইছে আচ্ছা যাই হোক আচ্ছা তোমার কথা হচ্ছে যে মুভির যে গানগুলা গানগুলা তোমার কেমন লাগছে গানগুলা ভালো লাগছে আমার ওই যে উড়া দুড়া থেকে দুষ্ট গোকিল খুব 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 ওই ওই গানটা শুনে ওই গানটা শুনে আমি খুব 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 গানে নেই দুষ্ট কা হয়ে যাচ্ছে আমি আর এর ভিতরে আবার একটা কথা হচ্ছে যে সবদিকে ওই যে চঞ্চল চৌধুরী প্রত্যেকটা ডায়লগ মানে জাস্ট মানে বলার বাইরে ওর আমি আগে থেকে ওর ওই ওনার সবকিছু ভালো লাগতো বিশেষ করে ওনাকে মানে কি বলবো মানে অনেক ভালো আচ্ছা যাই হোক আমরা হচ্ছে যেহেতু মুভি দেখলাম তো ওভারঅল আমি যেটা বলবো আর কি যারা হচ্ছে হিন্দি মুভি একবারই দেখে না তারা যদি এই মুভিটা দেখে তাদেরকে অনেক ভালো লাগবে এই মুভিটা আর যারা হচ্ছে হিন্দি মুভি দেখে বা বিভিন্ন অন্যান্য কান্ট্রির মুভিগুলো দেখে তাদেরকে খুব একটা এই মুভিটা ভালো লাগবে না কারণ হচ্ছে আর অন্যান্য মুভি যে অ্যাকশান বা থ্রিলগুলো থাকে সেটা এই মুভিতে একবারই পাবেন না তবে হচ্ছে প্রত্যেকটা অ্যাকশান সিনের সাথে যে সাউন্ডগুলো ছিল এবং যে গানগুলো তারা তো তৈরি করেছে প্রত্যেকটা গানই আমার খুব ভালো লেগেছে আর অনে বেশ দুইটা বা তিনটা গান মনে হচ্ছে যে এখনও ইউটিউবে ছাড়ে নাই তো আই হোপ যে সেই গানগুলো পরবর্তীতে পাবেন আপনারাও এবং দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর ভি এই টাইপের ব্লগ টাইপের ভিডিও ছাড়া বিভিন্ন ধরনের কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম